এই জন্য সন্তানকে ভালো মা দেন, এই দায়িত্ব আপনি পালন করুন। প্রথম দায়িত্ব শেষ। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে সন্তান জন্মের পরে, সন্তান জন্মের পরে, কিন্তু তার আগে আর একটু কাজ আছে, সেটা হলো বাবা হিসাবে মা হিসাবে সন্তানের জন্য দোয়া করা আল্লাহর কাছে। এটা নবীদের শেখানো সুন্নাহ, এটা আল্লাহর শেখানো বিধান। ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান হয় না, ওই 86 বছর বয়সে তিনি সন্তানের জন্য দোয়া করেছেন কার কাছে? হযরত জাকারিয়া আলাইহিসসালামের সন্তান হয় না, তিনি তখন মারিয়াম আলাইহাসসালামের হুজরায় গেলেন, সেখানে মারিয়ামের সম্মুখে কিছু ফল দেখলেন, অমৌসুমী ফল। জিজ্ঞাসা করলেন, আন্না লাকি হাযা, মারিয়াম এই ফলগুলো পেলে কোথায়? মারিয়াম বলেন, আল্লাহর পক্ষ থেকে, হিয়া মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে। তখন জাকারিয়া নবী মাথার চুল পেকে গেছে, বুড়ো হয়ে গেছেন, দাড়ি সাদা হয়ে গেছে, তিনি মনে মনে ভাবেন, যদি আল্লাহ অমৌসুমে ফল দিতে পারে তাহলে বুড়া বয়সে সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? জাগায় দাঁড়ায় তিনি দোয়া করেছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আমার ভাইরা দেখেন, লক্ষ্য করে, এখন তো দোয়া করতে জানে না, বাবারা দোয়া তো করে না, আর যারা দোয়া করতে চায় তারা দোয়া কেমনে করবে তাও জানে না। এসে বলো, হুজুর আমার ছেলে নাই, একটা ছেলের জন্য দোয়া করেন। কেউ বলো, হুজুর তিনটা ছেলে আছে, একটা মেয়ের জন্য দোয়া করেন, ছেলে চাই মেয়ে চাই। আমি তখন বলি, এই মিয়া চাই তো জানো না, এইভাবে ছেলে চাওয়া মেয়ে চাওয়া নবীদের সুন্নাহ না, এটা জায়েজ নাই। তুমি কি দেখনি ইব্রাহিম নবী কিভাবে দোয়া করছে? রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও। হযরত জাকারিয়া নবী দোয়া করে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, হে আল্লাহ একটা উত্তম সন্তান দাও। যদি শুধু তুমি মেয়ে চাও, মেয়ে চাও, উত্তম শব্দটি, নেক শব্দটি যোগ না করে শুধু মেয়ে চাইতে কেন যাও? যদি আল্লাহ বলে, যা তোরে মেয়ে দিলাম ঐশীর মতো, ঐশীর কথা মনে আছে না নাই? মা বাবা দুইজন রে জবাই করছে, দুইজনকে ছুরি দিয়া গুতায় গুতায়। আমার আপনারাই বলুন তো, এমন মেয়ে হওয়া ভালো না না হওয়া ভালো? এই জন্য শুধু মেয়ে চাওয়া জায়েজ নাই, আর ছেলে যদি হয় ডাকাত, এরশাদ শিকদারের নাম মনে আছে না নাই? ওর মতো ছেলে হওয়া ভালো না না হওয়া ভালো? এজন্য সন্তান চাইবেন, দোয়া করবেন আল্লাহর শিখানো দোয়া, রব্বি হাবলি মিনাস সালিহিন। মায়ের জন্য বাবার জন্য দোয়া সব সন্তানেরা বাংলাদেশে শিখেছে, কিন্তু সন্তানের জন্য, স্ত্রীর জন্য দোয়া আল্লাহ শিখাইছেন, ওই কোরআন থেকে শিখে না দোয়া। তাই আপনারা যারা ভালো বাবা হতে চান, ভালো সন্তানের, তাহলে আপনাকে সন্তানের জন্য দোয়া করা লাগবে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা মুত্তাকিনা ইমামা। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। দোয়াটা শিখবেন, ইমাম সাহেবরে বলবেন, হুজুর লিখে দেন। নতুন বিয়ে করছেন, আল্লাহর কাছে দোয়া করা শুরু করেন, হে আল্লাহ এমন সন্তান দিও যাকে দেখলে চোখ জুড়ায়া যাবে। এ দোয়া যদি বারবার করতে থাকেন আর আল্লাহ টিক চিহ্ন দিয়া দেয়, তাহলে দোয়া কবুল হয়ে গেলে এমন সন্তানের বাবা হবেন, তাম বিশ্বের মানুষ ওই সন্তানের কারণে আপনাকে চিনবে। আপনি বাংলাদেশের যেখানে যান, যদি বলেন আমি অমুকের বাবা, মানুষ দৌড়ায় আসবে। এই জন্য সন্তানের জন্য দোয়া করবেন, এই দোয়াটা আপনার সন্তানের অধিকার, আপনার উপরে, এখন থেকে শুরু করবেন দোয়া।
তারপরে যখন সন্তান পেটে আসে তখন মায়েদের গতিবিধি চাল চলন নিয়ন্ত্রণ করবেন। ও বন্ধু, সন্তান পেটে আসার পরে আমাদের দেশের মেডিকেল সায়েন্সের ডাক্তাররা গেলে দেখবেন, বলবে মাকে এখন থেকে আপেল খাওয়াবেন, আঙ্গুর খাওয়াবেন, ডিম খাওয়াবেন, এটা খাওয়াবেন, ওটা খাওয়াবেন, ভিটামিন ক্যালোরি যুক্ত খাবার খাওয়াবেন। তখন আপনি প্রশ্ন করবেন, স্যার কেন, কি লাভ হবে? কয় সন্তানটা মোটা তাজা হৃষ্ট পুষ্ট হবে, বলে কিনা? স্বাস্থ্য দুই প্রকার, একটা হচ্ছে শারীরিক আর একটা হচ্ছে মানসিক। ও ভাই, যদি সন্তানের মা ভালো খাবার খায় সন্তানের শারীরিক গঠন ভালো হয়। সন্তান পেটে আসার পরে মা যদি ভালো চিন্তা করে, মা যদি ভালো কথা ভাবে, ভালো কিছু করে, সন্তানের মানসিক স্বাস্থ্য ভালো হয়। এই জন্য সন্তান পেটে আসলে মাকে বলবেন, তুমি এখন থেকে প্রতিদিন কোরআন পড়বে, একদিনও যেন বাদ না যায়। সন্তান পেটে আসলে মায়েদের হায়াত বন্ধ থাকে, তাই মা চাইলে 30 দিনে কোরআন পড়তে পারবে, ঠিক কিনা? প্রতিদিন কোরআন পড়বা। হযরত খাদিজা, হযরত ফাতেমা, হযরত আসিয়া, হযরত মারিয়াম আলাইহিমুসসালাম আলাইহিন্নাসসালাম, ও বিশ্ববিখ্যাত আল্লাহর প্রিয় ওই বন্দীদের জীবনী এনে দেবেন। ওই মা কোরআনের পাতায় চোখ বুলাবে, মহিয়সী নারীদের জীবনী পড়বে, ইসলামের কথা ভাববে, ওই মায়ের পেট থেকে আল্লাহর ওলি জন্ম হবে। এখন আমাদের দেশে মেয়েরা বাজারমুখী হয়ে গেছে, এখন আর ঘরে থাকতে চায় না, ওসিলা ধরে বাহিরে যেতে করে, মেয়েদের বাহিরে যেতে ইসলাম অনুমতি দিয়েছে শর্ত সাপেক্ষে। কান খুলে শুনুন, মেয়েরা বাহিরে যাবে শর্তের সাপেক্ষে। আল্লাহ মেয়েদের জন্য বলছো, করোনা ফি বুয়ুতিকুন, তোমরা তোমাদের ঘরে থাকো। মেয়েরা কোথায় থাকবে? ঘরে। এখন বের হয়ে বাজারে যাইতে পারবে, অফিসে যাইতে পারবে, তার হাসপাতালে যেতে পারবে, এক শর্তে, সেটা হলো যদি প্রয়োজন হয়, প্রয়োজন ছাড়া নয়। তোমাদের প্রয়োজন হলে তোমাদেরকে ঘর থেকে বের হওয়ার অনুমতি দিয়েছেন কে? আল্লাহ। কিন্তু প্রয়োজন সারা যাবে না, এখন তো অবস্থা এমন হয়ে গেছে যে ছেলে স্বামী শেভ করে দাড়ি রাখে না, এখন কোন ব্লেড দিয়ে শেভ করবে সেটাও বউ কিনা দেবে। এখন পুরুষগুলো দিন দিন ঘরমুখ হচ্ছে, নারীরা বাজারমুখ হচ্ছে, এটা পরিতাপ পরিতাপ। আপনার সন্তান যখন পেটে আসবে তখন নিজের স্ত্রীর চলাফেরা নিয়ন্ত্রণ করুন। যদি সে চাকরি করে তাহলে ওই মাটাকে, আপনার স্ত্রীটাকে বোরকা ঢিলা ঢালা বোরকা সিলে দেবেন। আপনার সন্তান পেটে যেন কোনো পর পুরুষের নজর না যায়। যে মায়ের পেটের সন্তানের দিকে পুরুষরা খারাপ নজরে তাকায় ওই সন্তান ভালো মানুষের জন্ম নেবে না, ওই পেট থেকে আল্লাহর ওলি বের হবে না। এই জন্য বোরকা সিলে দেবেন, ঢিলে ঢালা বোরকা। এখন তো বোরকা বাহির হয়েছে আধুনিক, ঠিক না? এমন বোরকা, আস্তাগফিরুল্লাহ আলাজিম, বোরকার মাঝে এমন ফুলের দাগ কাজ করে, কানা বেড়া তাকায়, ঠিক না? এবং বোরকা এত লাইট টাইট ফিটিং, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, কথা ছিল মানুষ কাপড় পরবে যেন নিজের দেহটা বৃত্ত থাকে, কাপড়টা পরবে মহিলা বোরকা পরবে তার গোপন অঙ্গগুলো যেন কারো চোখে না লাগে। কিন্তু এমন ভাবে বোরকা সিলাচ্ছে, ওই বোরকার মাপ দেওয়ার জন্য টেইলারের কাছে যায়, নিজের দেহটাকে এমন ভাবে সামনে খুলে ধরে সেখানে জেনা হয়ে যায়, হাতের জেনা, চোখের জেনা, চোখ দিয়ে খারাপ নজরে তাকাচ্ছে, মহিলা সামনে দাঁড়ানো চোখের জানা হচ্ছে, হাত দিয়ে মাপ নিচ্ছে, আস্তাগফিরুল্লাহ, শরীরের বিভিন্ন জায়গায় ওই পুরুষ টেইলার মাপ নেয়, আপনার মেয়েটাকে আপনার বউটাকে পর পুরুষের হাতে কেমনে ছেড়ে দিলেন।
এমন বোরকা পড়তেছে, সামনের দিকে তাকাইলে দেহের অঙ্গগুলো স্পষ্ট দেখা যায়, যখন পিছনে যায় তখন মাজা এমন শক্ত করে টাইট করে বানায়। আবার কিছু বোরকা দেখা যায় ঢুলা ডালাও যদি হয় পিছন দিয়া রশি দেয় তাই না আবার বান্ধে, আস্তাগফিরুল্লাহ, ঠিক কি না বন্ধু? এমন নারীর পেট থেকে ভালো সন্তান আশা করেন কেমনে? মায়ের পেট সন্তানের জন্য ফ্যাক্টরির মতো। বাবা শোনো, আমরা যে চানাচুর খাই ওই চানাচুর যব থেকে হয়, গম থেকে হয়, যব এবং গম সুন্দর করে নিয়া মার্কেট থেকে তারপরে মেশিনের ভিতরে ঢেলে দেয়, তারপরে এমন অটো মেশিন বের হয়েছে একবারে ঘুরতে 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 প্যাকেট হইয়া বের হয় উইদাউট হ্যান্ড টাচ, হাতের কোনো স্পর্শের প্রয়োজন নাই। দিয়েছেন আপনি গম, জব বের হয়েছে প্যাকেটওয়ালা চানাচুর। ওই জব এবং গম যতই তাজা হোক যতই ভালো হোক দানাটা খুব ভালো, কিন্তু মেশিনের ভিতরে যদি কেরোসিন থাকে তাহলে কিন্তু এই চানাচুর খাওয়া যাবে না। প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন।